অপেক্ষা শুরু হয় আসলে অপেক্ষার যিনি মানে সুরাইয়া, যিনি হচ্ছে যে হাসান, আমি যদি নাম ভুল না করে থাকি, হাসানের হচ্ছে যে স্ত্রী, উনি ওনার স্বামীকে হচ্ছে, ওনার স্বামী একটা কর্পোরেট অফিসে বা একটা কাজ করে আর কি, একটা মধ্যবিত্ত পরিবার, যে পরিবারে একটা অবশ্যই একটা স্বামী স্ত্রীর সাথে ইমন নামে আমরা একটা ক্যারেক্টারকে পাই, ইমন আমারও নাম, সো আই ক্যান রিলেট, বাট অপেক্ষার ইমনের সাথে আসলে আমার কতটা মানে মিল আছে এটা আমরা পরে জানবো। তো ইমন হচ্ছে সুরাইয়ার ছেলে এবং হাসান হচ্ছে যে সুরাইয়ার হাজবেন্ড, এবং সবচেয়ে সুন্দর একটা জিনিস কি, হুমায়ুন আহমেদের এই অপেক্ষাতে আমরা দেখি যে হাসান সাহেব যখন হচ্ছে অফিসে থাকে তখন হচ্ছে সুরাইয়া তাকে ফোন করে, বাট হাসান সাহেবের টেবিলে যে একটা ফোন গেছে, আগে কিন্তু তোমার হচ্ছে যে বসের কাছে ফোন থাকতো, তো উনি হচ্ছে বাসা বাড়িওয়ালার ওখানে গিয়ে ফোন করতো, বস হচ্ছে যে হাসান সাহেবের ইয়াতে ট্রান্সফার করে দিত। তারপর যখন হচ্ছে একদিন যখন ইমনের দাঁত আসলে পড়েছে, সব আমরা জানি যে যখন ছোটবেলায় দাঁত পড়ে তখন হচ্ছে যে ফোগলা একটা থাকে যে আয়নার সামনে গিয়ে যখন দেখা যায়। আসলে এই বইয়ের প্রথম দিকটা না একটা হাসি খুশি নরমাল ফ্যামিলি চিত্র, আর এই বই সবচেয়ে সুন্দর দিক আমার কাছে এটা মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে না বাবার সাথে অ্যাটাচ, আমরা এটা কখনো ফিল করতে পারি না কোনো কারণ ছাড়া, যেরকম মাকে যে আমরা দুই একটা মনের কথা বলে দিতে পারি যে বাট আমি আমার বাবাকে কথাটা বলতে চাই বলতে পারি না, কিন্তু বাবাকে সামহাও আমি লাইফে সবার সবকিছুর উপরে রাখতেছি, আমার প্রায়োরিটি লিস্টে কিন্তু আমার মা আসার আগেও বাবার নামটা থাকে। তো এত সুন্দর একটা গুছানো পরিবার যখন বাবাহীন হয়ে গেল তখন এই বইটা ইমোশনালি মানুষকে অ্যাট্রাক্ট করবেই, কারণ আচ্ছা হ্যাঁ বাবাহীনের জায়গায় হচ্ছে যাওয়ার আগে চলো আমরা বাবাহীন কিভাবে হয় সেটাতে যাই। হ্যাঁ, যে সুরাইয়া যখন ফোন দেয় তাকে তখন জানতে পারে যে হাসান সাহেবের টেবিলে একটা নতুন ফোন দেওয়া হয়েছে, তার বসের কাছ থেকে আর কল মানে ফরওয়ার্ড করতে হবে না, তখন না সুরাইয়ার একটা খুব ছোট্ট একটা সুন্দর অভিমান জাগে যে তোমার টেবিলে ফোন দেওয়া হয়েছে এটা তুমি আমাকে জানাবা না, এটা তুমি আমাকে জানাওনি, মানে ও হচ্ছে যে কতটা সুন্দর একটা মুহূর্ত বা সুন্দর একটা ছোট্ট একটা অভিমান মানে তুলে ধরেছে আর কি। এবার আবেগগুলো খুব সূক্ষ্ম এবং স্পষ্ট, একদম একদম প্রত্যেকটা আবেগেই হচ্ছে আমি বুঝতে পারতেছি এখানে রাগ আছে, অভিমান আছে, কিংবা একটা তীব্র যন্ত্রণা আছে, কিন্তু এটা খুব চোখে পড়তেছে মানে পাঠকের কাছে এটা স্পষ্ট। হ্যাঁ, তারপর হচ্ছে যে যখন আমরা যখন দেখি যে ফোন কলে কথা বলে তখন কিন্তু সুরাইয়া জানতে পারে যে সে প্রেগন্যান্ট, তার তো তিনি চিন্তা করেন এখান থেকেই কিন্তু অপেক্ষাটা শুরু, একদম একদম যে তিনি প্রেগন্যান্ট, তিনি হাসান সাহেবকে ফোন দিয়ে এখন চিন্তা করছে যে ফোনে বলবে নাকি বাসায়, সে বলে না। হ্যাঁ, কিন্তু বলে না, সে তার স্বামীর জন্য অপেক্ষা করে যে স্বামী যখন শেষ করে বাসায় আসবে তাকে সুখবরটা জানাবে যে সুরাইয়া প্রেগন্যান্ট। এইখান থেকেই অপেক্ষার প্রহর গোনা শুরু হয়, কিন্তু এই অপেক্ষাটা যে এত বছরের অপেক্ষা হয়ে যাবে সেই মুহূর্তে সুরাইয়ার কোনো ধারণা ছিল না, একদম। সে চিন্তা করছে যে তার স্বামী আসবে, অপেক্ষা কান খাড়া করে বা রুমে শুয়ে আছে যে তার স্বামী আসবে তাকে বলবে যে সে প্রেগন্যান্ট, কিন্তু ওই যে না আসাটা শুরু, অপেক্ষার যে প্রহরটা শুরু, এখানে ছোট্ট একটা আবার সাসপেন্সও দিয়েছে বা একটা ক্লাইম্যাক্স যদি বলি যে তাদের পরিবার আরেকজন মানুষ থাকে, ইমনের চাচা আর কি। হ্যাঁ, যে হচ্ছে যে হুমায়ুন আহমেদের প্রায় আমরা দেখি আজ রবিবার থেকে শুরু করে চাচা কিংবা ছোট মামা ছোট চাচা এরকম একটা একটু ভবঘুরে টাইপের থাকে আর কি। আর হুমায়ুন আহমেদের সব বই কিছু চরিত্র থাকে, কাজের বোয়া এরকম চাচা কিংবা খুব কাছের কোনো ভাই কিংবা বন্ধু এরকম ছোট ছোট বুড়ো ক্যারেক্টারও প্রায় সময় থাকে আর কি, হয় সে দাদি হোক দাদা হোক বা যে হোক আর কি। তো সুরাইয়া যখন রুমে অপেক্ষা করছে তার স্বামীর জন্য বা তার হাসান সাহেবের জন্য, তখন হচ্ছে হাসান সাহেব যেভাবে আসে, প্রথমে আসার পর হচ্ছে যে উনি ওই যে বদনা বা ওখানকার যে পানি থাকে বালতির পানি দিয়ে উনি হাত মুখ সব পরিষ্কার করে রুমে আসে, তো রাত একটার দিকে মধ্যরাতে সম্ভবত মধ্যরাতে, হ্যাঁ কলিং বেল বাজে, তারপর হচ্ছে যে ওই যেভাবে হাসান সাহেব বাসায় আসে সেভাবেই তার ছোট চাচা মুখ দিয়ে পানি টানি ধয়, এবং তুই চিন্তা করে থাকে সুরাইয়া যে এটা না আমাদের জীবনের সাথেও ঘটে, যে ধরো ইউ আর ওয়েটিং ফর সামওয়ানস মেসেজ এসএমএস এন্ড অপেক্ষা করতে করতে তোমার হট করে ফোনে রিংটোন বাজছে বা একটা হচ্ছে টেক্সট মেসেজ আসছে এন্ড ইউ এক্সপেক্ট যে আমার যে মানুষটার জন্য অপেক্ষা করতেছি তার জন্য, এটা না অবচেতন মনে আমরা চিন্তা করে নিই যে হয়তো সেও আমাকে এই মেসেজটা এই মুহূর্তে দিচ্ছে, কিন্তু এর সাথে একটা ভয়ও কাজ করে যে আচ্ছা যদি না যদি দেখতে গিয়ে দেখি যে না ওই মানুষটা আমাকে মেসেজটা দেয়নি তাহলে কিন্তু মন খারাপ হবে, এজন্যই সুরাইয়া বাসায় রুমে তখন পর্যন্ত শুয়ে থাকে
যে আমি যদি গিয়ে দেখি যে এটা হাসান সাহেব না বা ইমনের বাপ না, তাহলে তো অনেক এই যে ভয়, ভয়ের জন্য স্টেপ না নেওয়া বা ভয়ের জন্য ওই জায়গাটাতে না যাওয়া, এটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার। এই বইয়ে আরো কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে প্রত্যেকটা মানুষ সাসপেক্ট করতেছে, বাট তারা এই জিনিসটা কিন্তু চোখের সামনে দেখতে পারতেছে না, কিংবা হচ্ছে না কি এই জিনিসটা তারা দেখার আগ্রহ প্রকাশ করতেছে না, কারণ তাদের মনে একটা ভয় আছে যে আমরা একবার একটা খারাপ সময়ের মুহূর্ত বা একটা খারাপ মুহূর্তের মাঝখান দিয়ে গেছি, তো এই জিনিসটা কিভাবে আমরা আবার কোপ আপ করব। তো এই ছোট ছোট ইমোশনসগুলো এই বইয়ে খুব তুখোরভাবে পাঠকের মনে দাগ কেটেছে।